এখানে তো আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকার কোনো পথ দেখতেছে না, চারদিকে পানি, চারদিকে নদী। আল্লাহ তো ইচ্ছা করলে এটা তো নিমিষে ডুবাই দিতে পারেন, তারপরেও আপনারা এখানে সাহসের সাথে আছেন, বসবাস করছেন। তো এটা আল্লাহ পাকের মেহরবানি, তার রহমত আছে বলেই কিন্তু পারতেছেন। তো এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাবো, বেশি বেশি পরিমাণে তার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রতি রহমত নাজিল করেন, আপনাদের আয় রোজগারে বরকত দান করেন, ঠাকুর অবস্থার জন্য পরিবর্তন তিনি করেন, এই দোয়া করি। আর যাবতীয় আজাব গজব থেকে আল্লাহর প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগগুলি আসে আল্লাহর পক্ষ থেকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে তার দিন পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ফা'উযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের প্রশংসা করছি, যিনি আমাদের সে রাজশাহী থেকে বগুড়া গাইবান্ধা ঘুরিয়ে যমুনার চরের মধ্যে আপনাদের মতো এই অসহায় বানভাসী মানুষদের পাশে এসে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। এই প্রতিজ্ঞা নিয়েই আমি এখানে বসবাস করি। এর চাইতে সবচেয়ে সুন্দরতম জীবন পৃথিবীর কোনো মানুষের নাই, মনে রাখবেন। হতে পারে পাঁচতলা বিল্ডিংয়ে বাস করেন, হতে পারে আপনি এসি ঘরে থাকেন, হতে পারে সারাদিন টিভি দেখেন, আপনার সে হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দরে বানভাসী যে মানুষগুলো আমার সামনে বসে আছেন আপনারাই। আল্লাহ পাক আপনাদের ঈমানকে আরও বৃদ্ধি করুন, এই বিপদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এই অবস্থায় মৃত্যু হলে যেন আল্লাহ পাক আপনাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। মা বোনদেরকেও আমার সালাম রইল, তারা যে এইখানে কষ্ট করে আসেন বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা অন্তর্করে দোয়া করছি তাদের জন্য, তাদের ধৈর্য যেন আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন। আমরাও দুর্বল মানুষ, শুধু আপনাদের কথা শুনে প্রাণের টানে এখানে ছুটে এসেছি। আমি ফজলকে বলেছি আমি জুমার বাড়ির ধারে টারে কাউকে ইত্তরান দেবো না, যেখানকে আপনার ইত্তরান পায় না, বানভাসী মানুষ যেতে পারে না, সেখানে আমাকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ ও সেই হুকুম পালন করেছে। আমি আপনাদের বানভাসী ভাইদেরকে সান্ত্বনা দিচ্ছি, শুধু আল্লাহর পর তওয়াক্কল করুন, তাকিয়ে দেখুন এই পাখিগুলো দেখে সকালবেলা ওরা ওঠে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়, সন্ধ্যেবেলা ফেরে পেট ভর্তি অবস্থায়। যে আল্লাহ পাখিকে রুজি দেন সে আল্লাহ আপনাকে রুজি দেবে না? এই ভরসা আল্লাহর পর রাখুন। মনে রাখবেন কেয়ামতের মাঠে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, যারা কখনোই তাবিজ কবজ নেয় নেই, যারা কখনোই কোনো চিকিৎসা নেয় নেই, যারা সর্বদা সবসময় আল্লাহর পরে তওয়াক্কল করেছে। আপনারা আল্লাহর পরে ভরসা রাখুন, আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ পাক আপনাদের সাহায্য করবেন, কোনো চিন্তা করবেন না। আল্লাহ পাক আপনাদের সবাইকে ঈমানের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন। যে ব্যক্তি কোরআন এবং হাদিস মেনে চলে তাকে আহলে হাদিস বলে, এর খুব বেশি কঠিন জিনিস না এটা। কোরআন হাদিস আপনি সব জানেন না, আমরা বইয়ে বাংলা ভাষায় লিখে দিয়েছি, সালাতুর রসুল আছে, মাসিক আত্তাহারিক আছে। যদি আপনার ঈমানের উপরে থাকেন, ঈমানদার লোকেরা ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে আসবে। কথা বলছেন, ঈমান হারা হলে আল্লাহ মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর বান্দা এখানে আসবে না। আমি আপনাদের কাছে ঈমানের নসিহত করছি, ধৈর্য ধারণের নসিহত করছি, মা বোনদেরকে দিনের পথে রাখার তো নসিহত করছি, বাচ্চাদেরকে গড়ে তুলুন, আমাদের বইগুলো কাছে রাখুন, নিয়মিত তাদেরকে পড়াবেন, সালাতের পরে কী দোয়া পড়তে হয়, সালাম ফিরে কী দোয়া পড়তে হয়, খানার শুরুতে কী দোয়া পড়তে হয়, খানার শেষে কী দোয়া পড়তে হয়, বিপদে পড়লে কী দোয়া পড়তে হয়, এই যে ছোটো ছোটো বিষয়গুলো আছে এইগুলো দেখবেন, আপনার ছেলে যখন শিখবে সে মরে গেলেও কোনো অন্যায় পথে যাবে না। এইভাবে যদি আপনি ছেলেকে গড়ে তুলতে পারেন, এই মসজিদে আবাদ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমাদের সব কিছু ব্যবস্থাপনা আছে, এখানে আমরা সব পাঠিয়ে দেবো, এখানে থাকবে, দৈনিক সালাতে পরে পড়িতব্য দোয়া, দৈনন্দিন কী কী প্রয়োজনীয় দোয়া, এগুলো সব আপনারা এখানে বেশি পাবেন। আর বইপত্র তো আছেই, সব কিছু পরের ব্যাপার। আমি আপনাদের কাছে আসতে পেরে খুব আনন্দবোধ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আবারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যদি আমাকে যতদিন হায়াতে রাখেন, এই ধরনের দুর্দশাগ্রস্ত বানভাসীদের কাছে যদি আল্লাহ পাক আমাকে বারবার নিয়ে আসেন, আমি তত বেশি আল্লাহ পাক শুকরিয়া আদায় করবো। আর আপনাদের কিছু যদি দুর্দশা দূর করতে পারি, সেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে।
আল্লাহাক আমাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর যে কোনো সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমিরে জামাতকে নিয়ে কোন বানবাসীদের জন্য সামান্য হলেও কিছু ত্রাণ দেওয়ার জন্য এই গারামারাতে আসতে পেরেছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরে আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি তো এই এলাকার লোক ছিলাম এক সময়, এই গারামারাতে এখান থেকে 5 কিলো দূরে ছিল নদী, পূর্বে 5 কিলো, আজকে সে পশ্চিমেও 5 কিলো চলে গেছে। এখানে বসতি ছোট কাঠালের গাছ আমার কাছে সব ছিল, মানে এই পীর এলাকার মতো ছিল। সেখানে ভেঙে যাওয়ার ফলে আমি জামাতে এই খবর পাওয়ার পর আমার একটা প্রজেক্ট ছেড়ে যায় গোবিন্দপুর স্কুল মাঠ থেকে আমরা কিছু ত্রাণ দেবো। আমি স্যার বারবার বলছে তোমার এখানে তো এমপি মন্ত্রীরা সবাই আসে, যেখানে কেউ যায় না বন্য দুর্গত যেখানে বানবাসী লোক সেখানে আমি যাবো। ওইখানকার কথা বাদ দিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই চরে দ্বীপের মধ্যে আমরা আমির সাহেবকে নিয়ে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবো বলি আলহামদুলিল্লাহ। এই আমাদের ত্রাণগুলো নিয়ে যাবেন, এখনই আপনাদের সামনে একজন করে নাম বলছি, আপনার একজন একজন করে আসবেন, একজন একজন করে। ফকির পিতা জসিমউদ্দিন, আব্দুর রাজ্জাক মজিদ আব্দুল মজিদ হাসেন হবি সরবতির পিতা হাসান নূর মোহাম্মদ, নূর আহমদ, বুকের মধ্যে কি লুকানো থাকে আল্লাহ ভালো জানে। আর কর্মী হওয়ার জন্য যোগ্যতা কি লাগে তোমরা সবাই করবে, যারা বাকিরা আছেন তারা সঙ্গে সমস্যা হাজির তো সবার সময় অধিকার নেই। আল্লাহ রাসূল একদিন বললেন, দেখো ধ্বংস হোক দিনার ও দিরহামের গোলাম, ধ্বংস হোক সুন্দর পোশাকের গোলাম, যখন তাকে দেওয়া হয় খুশি হয়, না দেওয়া হয় ক্রুদ্ধ হয়। আগে কিন্তু হাত যেগুলো উত্তম কর্মীকে ওই কর্মী যাকে বলা হয় ইনকান পাওয়ার নলার কাছে বসো, তার মানে একদম পিছন দিকে যে বসো সে সেখান দিয়ে বসো, ইনকান আপিল হারেসা পাওয়ার আপিল হারেসা, যদি বলে পাহারাদারি কাজ করো সে পাহারাদারি কাজ করো,
যদি যে কোনো সুপারিশ করে এইটা আমাকে দেন, তার সুপারিশ কবুল করা হয়, এরপরও সে খুশি থাকে। ওই কর্মী হলো আল্লাহর সবচেয়ে প্রশংসা ভালো। এখন তোমরা যারা কর্মী আছে এখানে, আমার বক্তব্য না, আল্লাহ রসুলের বক্তব্য, রসুল আমরা সবাই এই হাদিসকে সম্মান করতে পারবা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিরফ লিল্লাহ কাজ করার সংগঠন। 78 সাল থেকে এই পর্যন্ত আমরা কখনো এই সংগঠনের বিনিময়ে কোনো টাকা পয়সা লাভ করেছি বলে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যারাই করতে গেছে তারাই পথভ্রষ্ট হয়েছে। গাইবান্ধাতে প্রমাণ নেই, আজকে গাইবান্ধা মানুষের জন্য আমি কি এখানকার লোক, আমার কোন দরকার পড়ে গেছে? এই ওয়াজ পড়া গায়ে এসে 28 বিঘা সম্পত্তি কিনলাম, শিমুরপাড়ে বিশাল মসজিদ করে দিলাম, মাদ্রাসা করে দিলাম, নূর আজম হাসপাতাল করে দিলাম। উদ্দেশ্য এখানকার লোকেরা অন্তত পক্ষে বন্যা এলাকার লোকেরা ফ্রি অন্তত ওষুধগুলো পাবে। আমার প্রতি মাসে 10,000টা বাজার ছিল এখানে ওষুধ, ডাক্তার বন্ধু সবই যেত। শুধু তোমাদের এলাকার একটা লোকের জন্য সব ধ্বংস হয়ে গেছে, একটা বস্তা ছিদ্র করার জন্য ঈদুল্লাহ, কোনো বীর লাগে নাকি? ঈদের কাজটাই করে এখনো মামলা জ্বর চালিয়ে আসছে। আমার পক্ষ থেকে কোটা হাজিরা দেখেন, আজকে 150 ঘন্টা দেখে মামলা গোষ্ঠী। এই যে ক্ষতির এসে করে গেছে এই অঞ্চলে, আমরা প্রতি বছরে কিন্তু আসতাম না আগে, আর এখন আর আসার সুযোগ নাই। যেহেতু আমি আগে চিন্তা হয় সব জায়গায়, তাই আগে বলছিলাম আমি ওইখান জায়গায় যাবো যেখানে আমি আগে গেছি, সেই নদীর মাঝখানে যেন কেউ যায় না। আর জীবনে ভেজিটেবল জানি না, চলো আমি সেখানে যাবো। তোমার বাড়ি বহু দিয়েছি, শিমুন বাড়ির লোক বহু খাইছে, এবারে এমন জায়গায় যাবো যেখানে তোমার বাড়ির লোক চেতে গেলে 1,000-2,000 টাকা খরচ হবে। এমনি আসলে খরচ হবে না, এমনি আসতে পারবে খরচ, সেটাই করেছি। কিন্তু এরপরও আমার বিশ্বজাত কর্মীরা তোমার মাননি, তোমরা প্রায় 230 ব্যাগ নিয়ে নিয়েছো অন্য জায়গা, এটা কিন্তু আমি চাই, আমি চেয়েছিলাম সম্পূর্ণটাই এদিকে দিয়ে দিতে। যাই হোক, আমি ধারণা করেছিলাম যে কিছু মিস ইউজ হয়ে যাবে, এই জন্য কিছু বেশি নিয়ে আসছিলাম। যদি বেশি না নিয়ে আসতাম আমি আজকে 350 প্যাকেট কুড়াতে পারতাম না। যারা এটা করেছ তারা অত্যন্ত ভুল করেছ। আর আমি যেমন হাতে দেওয়ার বরকত থেকে তোমার মারও হয়েছে, প্রতিবার তোমার সংগঠনের বড় সুদারে কর্ম, কিন্তু এইখানে তোমার ব্যর্থ হয়ে গেছে, এটা তোমাদের ঠিক আছে। ফজলবি করতে দেখেন আসবে না, দিয়ে গেল কতদিন আগে এখানে আসতে না, আমি কর্মী ভাইদের বলছি দয়া করে আনুগত্যশীল হও, আমিরের নির্দেশ মানলে শুধু মানা হয় না নেকি পাওয়া যায়, এটা জানো? আমি যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে আল্লাহর রসুলের আনুগত্য করলো কান ভাই এফিল জান্নাত, সবার সঙ্গে জান্নাতে থাকবে। এই হাদিস জানার পরে কি কোনো কর্মী অবাধ্যতা করতে পারবে? হ্যাঁ, অন্যদের তুমি অবাধ্যতা করো কোনো হবে না, এমপির অবাধ্যতা করো, অন্যদের করো যারা বস্তুবাদী নেতা, সেটা করলে তুমি আখেরাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু এখানে অবাধ্যতা করলে তোমার আখেরাতে ক্ষতি হবে, কারণ আমি তোমার কিছু বললাম না, আমার উপদেশ রইল তোমাদের কাছে, তাহলে আমি কাজটা সুশৃঙ্খল ভাবে। যদি এটা আমি আমার মন হচ্ছে না, আমি আরো লোকজন বাকি থেকে গেলে মনে হচ্ছে, মনে চাচ্ছে আমি আরো দুধের সাথে দিতে পারতাম, ভালো লাগতো। এরাই তো আসল ভাবটা, বুঝলেন? তোমার তো দুনো বাড়ি বাজার গন্ধে বাজার করতে পারে, এরকম পারে ঠিক ওই গায়কের ওই গাইবান্ধা ঠিক কর্মীরে আমার ক্ষতি করে দিয়েছে, অন্যেরা ক্ষতি করে। দেখা যাচ্ছে যুব সংঘের কর্মীরা এখন পুরো মানে উঠতে পারেনি। আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, কাজটা মনে রেখেছো, যদি বলে পায়ের কাজ বসতে হবে সারাদিন বসতে হবে। ইবনে মাসউদ ঘটনা মনে আছে? ইবনে মাসউদ মসজিদে ঢুকছিলেন, তখন আল্লাহর রাসূল বলছেন তোমরা সব বসো, ইবনে মাসউদ একদম জুতোর পর, ইবনে মাসউদ যাতা সাহাবি মনে করেন নাকি, একদম জুতোর পর বসে গেছে। আল্লাহর রাসূল তো খোদা দিচ্ছেন বসতে বলছেন, উনি তো ঢুকছে মসজিদে ওইখানে বসে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওঠো সংখ্যা দূরে চলে যাবে, দেখো দিনার পরিণাম মসজিদে
এরপরও আমাদের সাহায্য করার জন্য বগুড়া জেলা এখানে এসছে, তাদের নিজেদের বহু সময় বা কাজ কম ব্যয় করে আসছে, এমনকি নিজেরা গাড়ি ব্যয় খরচ করতে এখানে এসছে, এই সবগুলো যারাই এখানে আসছেন সেরা দাওয়া মনে হয় এই কাজে অংশগ্রহণ করার জন্য আসছে। সেই সাথে আমির জামাতের সঙ্গে থাকা কিছু নেগেতি বাবু এই মহব্বত তো আপনার আসছে, এ কিন্তু সিরাজগঞ্জ জেলা সভাপতি পরিচালনা করাতে পারেনি, বগুড়া জেলা সভাপতি, চারিদিক থেকে সমস্ত লোকের বসে আছে, শুধু একটা মহব্বতে আমরা যাচ্ছে আজকে এমন একটা কাজে, যে কাজে গেলে এতে স্রেফ নেকি আর নেকি, তার কোনো গোনা কোনো খবরই নেই। অতএব তোমাদের সবার জন্য প্রাণ খুলে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক যে যতটুকু কাজ করেছে তার উত্তম বদলা যেন এখানে করবে, আল্লাহ পাক যেন আবারও এখানে আসার এবং এই সমস্ত বামভাষী ভাইদের সাহায্য করার তৌফিক আমাদের, দুনিয়াবি কোনো স্বার্থে আমরা কাজ করবো না, এটা যেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান। আর আমি শেষে আমি বাবাজি মঞ্জুরি বলে যাচ্ছি, এই ভাইরা আমরা বাড়ি কোরবানি গোশ খাবো আর এই ভাইরা খাবো না, এই আমি বরদাস্ত করতে পারছি না, আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি এই 350 লোক তাদেরকে ত্রাণ দিলাম, প্রত্যেকের ঘরে যাতে ফ্যামিলি ত্যাগ করে দিকে গরু গোশ যায় সেই ব্যবস্থা করার চিন্তা ইনশাআল্লাহ করছি, কোটা বাসা করে বিতরণ করে এই দায়িত্বের ভাই আপনার পালন করবে, এর বিনিময়ে কিন্তু টাকা পাবেন না, লিল্লা ব্যয়টা করবেন, আর যেমন করলেন না কোনো আপনার তো কেউ কেউ নেই প্যাকেট তো নেননি আপনার, ঠিক সেদিনও কিন্তু করবেন কিন্তু কিছু পাবেন না, মনে রাখবেন এর বিনিময়ে যা পাবেন দুনিয়া কোথাও দিতে পারবেন না। যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিল আল্লাহ তাকে বহু বহু বহুগুণ বেশি দান করবেন, কে আমাদের রেখে দিল আল্লাহ তোমাদের রোজি বাড়িয়ে দেন কমিয়ে দেন, পয়লাই হে তোর যাও তার কাছে তোমার সবাইকে ফিরে যেতে হবে, আজকে আপনি হয়তো একটা প্যাকেট মেরে নিলেন রোজিটি বেড়ে গেল আল্লাহ দেখে নিল, ঠিক এমন একটা কাজ আপনার করবে ওই রোজি 10 গুণ বেড়ে যাবে, অত সিলিভারটা অসুখ এলো বড়টা ক্ষতি হলো আপনার হোসে কি পড়ে গেলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি কিন্তু বুঝতে পারেননি, কিন্তু আল্লাহ আলোকে দেখেছে ওই যে আমি সবটা দিয়েছিল ওই একটা ব্যাগ চুরি করেছে দাঁড়া 10 ব্যাগের টাকা নিয়ে নেব, এটা আল্লাহ বল সারা দেশের লোক আমার আমাদের এই কেন্দ্রীয় ত্রাণ ফান্ডে দান করেছে, তো তাদের পক্ষে তো আমি প্রতিনিধি মাত্র, অবশ্যই আমাদেরও নিজস্ব দানও আছে এর মধ্যে, তা আমি এটা ভাই মনে করে দিচ্ছি সবাইকে যখন কোনো দিনের কাজ করবা লিল্লাহ করছে অন্তরটা আল্লাহর দিকে ঢেলে দেওয়া, আল্লাহ অন্তর খবর রাখেন ইনশাল্লাহ, এর মাধ্যমে এইখানে পর গেলে আমরা মুক্তির পথ তালাশ করছি, আমাদের দুনিয়া কিছু পথ দরকার নেই, তো ঠিক আছে সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি বেশ গিয়ে বাবাজি মঞ্জুকে সুন্দর ব্যবস্থাপনার জন্য।